আজ আমরা চলে এসেছি ধর্মতলার মানসা শাড়িতে। সামনেই ভোট, সেই ভোটকে কেন্দ্র করে এই মানসা শাড়ির দোকানের কর্ণধার নতুন কিছু শাড়ি, নতুন কিছু ডিজাইন তারা বানিয়েছে, আজ আমরা দেখে নেব। দাদা, আপনাকে ক্যাম্পেইন কলিংয়ে স্বাগত। আপনি নতুন কী ধরনের রাজনৈতিক দলের শাড়ি আমাদেরকে দেখাবেন আজকে, এবং এই যে কনসেপ্টটা, এই যে থিম কনসেপ্ট, এটা কীভাবে আপনি এনেছেন? যখন থেকে আমাদের দোকান চালু হয়েছে, আমরা থিম শাড়িকে নিয়ে সবসময় টার্গেট করেছি। আগে হতো বছরে দু বছরে একবার থিম করতাম, তো এখন দেখছি উইথ চেঞ্জ ইন ক্রিয়েশন আর চেঞ্জ ইন কাস্টমার ডিমান্ড, অনেক কাস্টমার চাইছে যে কিছু ডিফারেন্ট ক্রিয়েশন। আগে অ্যাকসেপ্টেন্স ছিল বছরে একবার দুবার, কিন্তু এখন দেখছি যত কাস্টমার আসছে ওরা বলছে, দাদা এবারে কী তৈরি করেছেন? আগেবার যেরকম আমাদের ভ্যালেন্টাইন্স ডে শাড়ি ছিল, ওটা সুপার হিট গেল, আবার ব্রেকআপ ডে শাড়ি ছিল, ওটাও সুপার হিট গেল। তো আমরা দেখলাম যে কাস্টমার আর ইউজ টু ইট, তো ওই ক্ষেত্রে আমরা ভাবলাম যে সব কিছু ট্রাই করেছি। আমরা ইন্ডিয়াতে বিগেস্ট ফেস্টিভ্যাল যেটা আছে পলিটিক্স আর ইলেকশন, এটা নিয়ে কিছু করি। তো এটা নিয়ে আমরা যত সুপ্রিম পার্টি, যত হায়ার দলে পার্টি আছে, সবার রেসপেক্টে, সবারকে মনে রাখতে ওনাদের লোগো প্লাস ওনাদের লিডার দিয়ে নিয়ে একটা শাড়ি তৈরি করেছি। তো এই যে করছেন, এটা কি প্রত্যেকটা দলের শাড়ি আপনারা তুলে ধরছেন? হ্যাঁ, মেজরিটি আমরা সবই করেছি। কেন, আমার তো মানে আমরা ইনটু পলিটিক্স পার্টিকুলার একজনকে ফোকাস করি না, আমাদের জন্য পুরো ইন্ডিয়াটাই মেন। আর যত পার্টি আছে সব নিজের নিজের একটা ইম্পর্টেন্স আছে, অপোজিশন পার্টিও একটা ইম্পর্টেন্ট রোল, আর যে লিডিং পার্টি ওরও ইম্পর্টেন্ট রোল। তো ওই ক্ষেত্রে আমরা সবারই তৈরি করেছি। কীরকম দাম আছে, মানে এই যে ধরুন আপনি টিএমসি রিলেটেড কিছু করেছেন, বিজেপি, আমাদের কংগ্রেস, তো এই শাড়িগুলোর কীরকম দাম আছে? এখন ইনিশিয়ালি আমরা দুটো কোয়ালিটি করেছি, একটা আর্ট সিল্ক হচ্ছে 1000 আর ক্রেপে উপরে হচ্ছে 1230। কাস্টমাররা কীভাবে এগুলোকে নিচ্ছে, মানে খুব কি বিক্রি হচ্ছে বা ভিড় হচ্ছে কাস্টমারদের কাছে? এই যে পলিটিক্যাল শাড়ি, এটা কতটা গ্রহণযোগ্য? সত্যি বলতে গেলে এটার মধ্যে দুটো ফোকাস আছে। অর্ধেক কাস্টমার কিনছে একটা ওয়াও ফ্যাক্টরের জন্য, ওরা ভাবছে যে আমাদের কাছে সব রকম শাড়ি আছে, সিল্ক আছে, ইকত আছে, কটন আছে, 10,000 টাকা শাড়ি, কিন্তু এরকম শাড়ি ইমাজিন করাও বাইরে। তো ওই ক্ষেত্রে ওরা বলছে যে এটা একটা আমাদের ওয়ার্ড্রোপে থাকা উচিত। তো 50% কাস্টমার ওর জন্য কিনছে, আর 50% মনে করুন কারো কেউ রিলেটিভ আছে বা গেস্ট আছে বা কেউ পলিটিক্সে আছে, তো ওদের অ্যাজ এ মার্ক অফ গিফট ওরা কিনছে। এরকম কি কোনো কাস্টমার আসছে, মানে যারা যে দলকে প্রেফার করে বা যে দলের কে পছন্দ করছে সেই দলের পার্টিকুলার কিছু শাড়ি নিয়ে যাচ্ছে, এরকম ধরনের কাস্টমার কি আপনাদের এখানে আসছে? হ্যাঁ আসছে, বাট অবভিয়াসলি দেখুন সব তো সবার তো এক একটা পার্টি সাপোর্ট থাকে, তো যারা যাকে সাপোর্ট করে ওরা দেখছে হ্যাঁ ভাই এটা খুব ভালো, অ্যাজ এ মার্ক অফ রেসপেক্ট, ভালোবাসা, আমি এই পার্টিটা জিনিসটা পরবো, তো ওই হিসাবেও কাস্টমার আছে। এই যে এই নতুন ধরনের একটা প্রচেষ্টা, এটা কি আপনারা এবছর করছেন নাকি এটা আগেও নানা রকম ভোট গেছে, আমাদের লোকসভা ভোট, বিধানসভা ভোট, সেই সময়ও আপনি করেছেন? তখন এত ফুল ফ্লোতে ছিল না, আমাদের খুবই স্লো লেভেলে ছিল। আর আমরা আগের বছর 2014 করেছিলাম, কিন্তু ওটা আমরা খুবই এন্ডে করলাম, মানে যখন ইলেকশন ছিল জাস্ট 2-3 দিন আগে, তো তখন না আমরা লাইমলাইটে এলাম, না আমাদের প্রোডাকশন এত সুন্দর ছিল, না আমাদের কাছে অত সাপোর্ট ছিল। টাচউড এইবারে আমাদের খুবই ভালো রেসপন্স এসেছে, অল থ্যাঙ্কস টু দ্য মিডিয়া অ্যান্ড এভরিওয়ান। তো অবশ্যই তাহলে আজকে আমরা একটা একটা রাজনৈতিক দলের সুন্দর শাড়ি আপনি আমাদের দেখাবেন, আমরা সেটা দেখবো আশা করি। তাহলে এবার শুরু করুন। এই ডিজাইনটা আমরা স্পেশালি ডেভেলপ করেছি কলকাতা মাইন্ডে রাখতে গেলে, তো এটার মধ্যে আপনি পুরো কলকাতা সিনারি দেখবেন, উইথ রিক্সা, উইথ হাওড়া ব্রিজ, উইথ ইম্পর্টেন্ট। আমাদের কলকাতার যে নস্টালজিক ব্যাপারটা, যে মানে যে পুরনো যে কলকাতা, যেটা টানা রিক্সা, ট্রাম গাড়ি, সেটাও এই শাড়ির মধ্যে তুলে ধরা হয়েছে। যেহেতু এটা মার্ক অফ রেসপেক্ট প্লাস আমাদের কলকাতাদের মধ্যে একটা হেরিটেজ জিনিস আছে, ওই জিনিসটা মনে রাখতে গিয়ে এটা আমরা মমতা দি উইথ কলকাতা এথনিক পুরো জিনিসটা শাড়িতে নিয়ে এসেছি। এটা কিরকম দাম আছে? 1230, মোটামুটি যত শাড়ি আপনি দেখবেন সব অ্যাভারেজ 1230। ওকে দাদা, থ্যাংক ইউ। পরেরটা দেখি। আমাদের কংগ্রেস পার্টি, কংগ্রেস পার্টির মধ্যে আমরা পার্টি মানেই তো আমরা আগেই মনে পড়ে আমাদের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী অবশ্যই। তো 50%-এর মধ্যে আমরা রাহুল গান্ধী করেছি, 50% আমরা প্রিয়াঙ্কা গান্ধী করেছি। এটার মধ্যে আমরা কোনো স্টেট বা কোনো জিনিস দেয়নি, যেহেতু ওরা ন্যাশনালাইজ পার্টিতে আছে, তো এটা জাস্ট আমরা ওনাদের ছবি জাস্ট আঁচলে দিয়েছি উইথ পার্টি লোগো পুরো শাড়িতে। এটার কি দাম আছে? সেম প্রাইস, প্রাইস সব একই, 1230-1230। এরপরে আমাদের আসছে যে ইন্ডিয়া লিডিং পার্টি বিজেপি আর আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী আঁচলে থাকবে উইথ ওনার লোগো আর উইথ ফ্লোরাল প্রিন্ট এফেক্ট, এটাও সেম প্রাইস 1230। লাস্ট
যে বেঙ্গলকে রুল করলো মোর দ্যান 34 ইয়ার্স, ওনার মার্ক অফ রেসপেক্টের জন্য CPM ফুল লোগো। এখানে আমরা কোনো পার্টি লিডার দেয়নি, যেহেতু আমাদের প্রোডাকশন একটু লেট হয়ে গেল, এটা জাস্ট সম্মানের জন্য পুরো লোগোটা আমরা পুরো শাড়িতে দিয়েছি। এটারও একই প্রাইস, প্রাইস যত দেখুন সব সেম প্রাইস, 1230। এই যে শাড়িগুলো দেখাচ্ছেন এগুলো কি সমস্তটাই ব্লাউজ পিস? উইথ ব্লাউজ, যত ব্লাউজ শাড়ির মধ্যে দেখবেন বড় প্রিন্ট থাকবে আর ব্লাউজের ছোট ছোট থাকবে।